ভালোবাসা দিবস ও ঋতুরাজ বসন্তের উৎসব চলছে বিভিন্ন স্থানে, আনন্দ মেতেছে নগরবাসীও। রাজধানীর রমনা এলাকায় খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী জান্নাতুল ফেরদৌস রুবা, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। রুবা, রাজধানীতে বসন্ত ভালোবাসা দিবস বরণের এই উৎসব উদযাপনের চিত্র কেমন দেখছেন আপনি? হ্যাঁ মহিউদ্দিন, আসলে শীতের জরাজীর্ণতা কাটিয়ে ঝরা পাতার দিন শেষ হয়ে এসেছে আমাদের বসন্তকাল। বসন্তকালকে ঋতুরাজ বসন্ত বলা হয়, তার কারণ এই সময়ে প্রকৃতি সেজে ওঠে তার অপরূপ সাজে এবং পাশাপাশি মানুষের হৃদয়েও বসন্তের এই ছোঁয়াটা লাগে। এবং একই দিনে ভালোবাসা দিবস এবং বসন্ত ফাল্গুন পহেলা ফাল্গুন হওয়ায় নগরবাসীও সেজেছে তাদের নিজেদের অপরূপ সাজে, তারা প্রিয়জনদের নিয়ে ঘুরতে আসছে। নগরীর বিভিন্ন স্থানে আমি দেখতে পাচ্ছি যে অনেক মানুষের ভিড়, তারা তাদের প্রিয়জনদের সাথে ঘুরছেন, সব সময় কাটাচ্ছেন এবং দেখছেন আশপাশের প্রকৃতিকে। এছাড়া বসন্তর সাথে একই দিনে দুইটি মানে ভালোবাসা দিবস এবং বসন্ত একই সাথে হওয়ায়, পহেলা ফাল্গুন একই সাথে হওয়াতে সবাই দিনটাকে অনেক উপভোগ করছেন। কেউ মানে কেউ বসন্তকে বরণ করছেন, আবার কেউ ভালোবাসা দিবসও বরণ করছেন, আবার কেউ বা দুটিকেই একই সাথে বরণ করছেন। তো সবার ভিতরে আমি অনেক উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি এবং সাথে নগরীর প্রত্যেকটা স্থানেই মানুষে ভরপুর, তারা প্রত্যেকে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঘুরতে আসছেন এবং প্রকৃতির সাথে প্রকৃতিকে উপভোগ করছেন। মহিউদ্দিন, এই দেখতে পাচ্ছি আমি নগরবাসীর আনন্দের চিত্র। উৎসবের খবর জানতে এখন যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান চৌধুরী গিয়াস। গিয়াস, বিশেষ এই দিনে উৎসবের খবর আমাদেরকে জানান। মহিউদ্দিন, আপনি জানেন আজকে বিশ্ব ভালোবাসা দিবস এবং একই সাথে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন আজকে। তো আপনি যদি খেয়াল করেন, আমি যে জায়গাটিকে দাঁড়িয়েছি এটি হচ্ছে সুনামগঞ্জ তথা বাংলাদেশের সর্ববৃহৎ শিমুল বাগান, এবং শিমুল বাগানের এই বাগানের মধ্যে সুনামগঞ্জের যে সংস্কৃতি কর্মীরা আছেন তারা বসন্তকে বরণ করতে তারা এখানে উৎসব করছেন, এবং সুনামগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমির আজকে এই সুনামগঞ্জের তাহিরপুরের এই শিমুল বাগানে বসন্তকে বরণ করে নিতে নানান কর্মসূচির হাতে নিয়েছে, এবং এই কর্মসূচির অংশ হিসেবে এখানে সঙ্গীত পরিবেশন করছেন আমাদের সুনামগঞ্জের সংস্কৃতি কর্মীরা। একইভাবে আপনারা যদি জানেন যে সুনামগঞ্জের তাহিরপুর সৌন্দর্যের অপার লীলাভূমি, এবং এই সৌন্দর্যের অপার লীলাভূমির জাদুকাটান নদীর তীর ঘুষে এই শিমুল বাগান হয়েছে, এবং এই শিমুল বাগানে আজকে আপনি যেভাবে বলছেন যে বিশ্ব ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন, এই পহেলা ফাল্গুনকে বরণ করতে দেশের নানা প্রান্ত থেকে সৌন্দর্য পিপাসুরা, ভ্রমণ পিপাসুরা এই শিমুল বাগানে এসেছেন, এবং শিমুল বাগানে এসে তারা নিজেদের মতন করে সময় কাটাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি যে শিমুল গাছ আছে সেই শিমুল গাছের নিচে প্রিয়জনকে নিয়ে, সন্তানকে নিয়ে, শিশু সবাই মিলে এখানে আনন্দ উপভোগ করতে এসেছেন, এবং এই আনন্দ উপভোগ করছেন, ছবি তুলছেন, প্রিয়জনদের সাথে সময় কাটাচ্ছেন। আমরা আজকে এই যে শিমুল বাগানে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, এটা সন্ধ্যায় যে শেষ হবে, কিছুক্ষণ আগে এই অনুষ্ঠানের উদ্বোধন করেছে সুনামগঞ্জের জেলা প্রশাসক সহ সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি। তো এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, এক পাশে জাদুঘাটা নদী বয়ে গেছে, অপর পারে এই শিমুল বাগান। তো এই শিমুল বাগানে মানুষজন তাদের প্রিয়জনকে নিয়ে, ভালোবাসার মানুষকে নিয়ে এসে সৌন্দর্য উপভোগ করছেন, নিজেদের মতন করে তারা সময় কাটাচ্ছেন, ছবি উঠছেন, গান গাইছেন, এবং আজকের এই দিনটি দুটি বিশেষ দিন হওয়ায় প্রিয়জনরা এসে, মানুষ এসে তাদের ভালোবাসার মানুষকে ভালোবাসা প্রকাশ করছেন, সেই সাথে বসন্তকে বরণ করে দিচ্ছেন। এবং এই যে শিমুল বাগান আছে তার পাশ লাল ফুলে শিমুল ফুলে ছেয়ে গেছে, এবং এই সৌন্দর্য উপভোগ করছেন, এবং এই আজকে সারাদিনই এমন সৌন্দর্য তারা উপভোগ করবেন। মহিউদ্দিন, এই ছিল আমার কাছে আজকের ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবসের খবর। জানছিলাম সুনামগঞ্জের শিমুল বাজার থেকে বসন্ত উৎসবের খবর।